ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের আর বেশি দেরি নেই। ইতিমধ্যে আসনটিতে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনের আলোচিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার নির্বাচনী প্রচারণা চালিয়ে গেলেও অন্যদের প্রচারণা তেমন চোখে পড়ার মতো নয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার সশরীরে উপস্থিত না থাকলেও ঘাটতি পড়েনি তার নির্বাচনী প্রচারণায়। তিনি মাঠে না থাকলেও তার পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান এবং বিএনপির সাবেক নেতারা। উপনির্বাচনে আব্দুস সাত্তারকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি 35-40% ভোট সংগ্রহই এখন তাদের লক্ষ্য। অন্যদিকে আব্দুস সাত্তার উপনির্বাচনে অংশ নেয় ক্ষুব্ধ বিএনপি। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ থেকে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। তাকে প্রতিহত করার পাশাপাশি দলের পক্ষ থেকে এ আসনের উপনির্বাচন বর্জনেরও ঘোষণা দেয়া হয়। তবে এত কিছুর পরও আব্দুস সাত্তারকে প্রতিহত করতে মাঠে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো তৎপরতা নেই। নির্বাচন বর্জনের কোনো প্রচারণাও তারা করছেন না। এদিকে গ্রেপ্তার আতঙ্কে অনেকে এলাকাও ছেড়েছেন। অন্যদিকে সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিতে পদবঞ্চিতরা আব্দুস সাত্তারের পক্ষে কাজ করছেন। শুধু বিএনপির সাবেক নেতা ও পদবঞ্চিতরাই নয়, আব্দুস সাত্তারকে উপনির্বাচনে জেতাতে মরিয়া আওয়ামী লীগও। আব্দুস সাত্তারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতারা। এদিকে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আব্দুস সাত্তারের পক্ষে এক সভায় অংশ নেন সরাইলের আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে উপনির্বাচন করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তিনি গত 11 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর 29 ডিসেম্বর তিনি দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পদ ছাড়েন। পরে 1 জানুয়ারি একই আসনে উপনির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন উকিল আব্দুস সাত্তার। এজন্য ওই দিন রাতেই বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুস সাত্তার ভূঁইয়াকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।